দানা সম্পর্কিত নতুন ভিডিওতে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি সবাই দেখে উপকৃত হবেন এবং ধৈর্য ধরে দেখবেন। অ্যাডভান্স টিটি সেফ এনভায়রনমেন্ট ক্লিন সোসাইটি, এই স্লোগানের ভিত্তিতে পুরানো বা ফেলে দেওয়া প্লাস্টিক বোতলস বা বর্জ্যগুলো কীভাবে অ্যাডভান্স টিটির মাধ্যমে বিদেশে এক্সপোর্ট করা যায় সে ব্যাপারে আজকের এই ভিডিও ক্লিপটি। আশা করি যারা দেখবেন উপকৃত হবেন। বেসিক্যালি কীভাবে এই প্লাস্টিক বর্জ্যকে একটা গুড অ্যাসেসমেন্ট করে, গুড রিসাইক্লিং করে দানা বানানো যায় এবং দানাকে কীভাবে এক্সপোর্ট করা যায় সেই বিষয়ে আমরা আলোচনা করছি। এটা একটা গোল্ডেন বিজনেস ফর বাংলাদেশ ডিউ টু অ্যাভেলেবেল দ্য র মেটেরিয়ালস, দ্যাট ইজ এই যে রাস্তায় ফেলে দেওয়া বা বিভিন্ন খালে বিলে ফেলে দেওয়া বোতলটা আমাদের দেশের র মেটেরিয়াল হিসাবে ব্যবহার হচ্ছে। এটা অত্যন্ত ডিমান্ডেবল প্রোডাক্ট বর্তমান বিশ্বে, কারণ উন্নত বিশ্বে পরিবেশ সুরক্ষার জন্য ফ্যাট ফ্লেক্স যেটা আগে আমাদের দেশ থেকে রপ্তানি হতো চায়না, ইন্ডিয়া এবং আদার্স কান্ট্রিতে, সেগুলো বর্তমানে নিষিদ্ধ আছে। তাই তারা ফ্যাট ফ্লেক্সের পরিবর্তে বর্তমানে দানা নিচ্ছে বাংলাদেশ থেকে। এই জন্য এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট টপিকস আজকের দিনে। সো যারা দেখবেন এবং যারা উদ্যোক্তা হওয়ার জন্য আমাকে অনেকে রিকোয়েস্ট করছেন কীভাবে প্রসেস করা যায়, প্রসেস প্রসিডিউরটা এবং কোথায় এক্সপোর্ট করা যায় সেটা একটা বিশদ বিবরণ দেওয়ার জন্য, তাই আমি আজকে ভিডিওটা রেডি করলাম। বেসিক্যালি দুইটা জিনিস আমাদের দেশে ইজি, সেটা হচ্ছে যে র মেটেরিয়ালস এবং চিপ লেবার। দ্যাট ইজ অনেক শ্রমিক ভাই বোন আছে যারা খুব কষ্ট করে আমাদের দেশে এই র মেটেরিয়ালসটাকে ফাইন্ড আউট করে এক্সপোর্টের জন্য উপযোগী করে তোলে। সো এটা খুব একটা ডিমান্ডেবল আইটেমস বা প্রোডাক্ট, এজন্য এটাকে কীভাবে আরও ডেভেলপ করা যায় যারা নতুন উদ্যোক্তা তারা একটু চিন্তাভাবনা করে আগাইলে আমার মনে হয় এটাকে আরও ভ্যালু অ্যাডেড করা যাবে। ফ্যাট ফ্লেক্স এক্সপোর্ট করলে যেখানে ব্রাউন কালার $380 হইতে $400 উইথ ফ্রেড চার্জ, কিন্তু যদি ব্রাউন কালার আপনি দানা বানিয়ে বিক্রি করেন তাহলে $550-এর মতো কাস্টমার্স আছে বা বায়ার্স আছে বিদেশের। আর গ্রিন কালার যেটা আমরা এক্সপোর্ট করি $450 উইথ দ্য ফ্রেড চার্জ, সেটাকে যদি আপনি দানা রিপ্রসেস করে, রিসাইক্লিং করে দানা বানিয়ে, হট ওয়াশ করে দানা বানিয়ে শিপমেন্ট করেন তাহলে $650, $620, $615 বিভিন্ন রকমের প্রাইস আছে। সো এটা অনেক ভ্যালু অ্যাডেড একটা প্রোডাক্ট। এবং এটা কিন্তু আমি যেটা রেট বলছি সেটা হচ্ছে যে ফ্রেড চার্জ সহ চায়না বা ইন্ডিয়াতে ফ্রেড আর একটু বেশি, চায়নাতে রেডে মোটামুটি এক্সপোর্ট হচ্ছে বর্তমানে। এবং অনেক অনেক কাস্টমার আছে যারা বাংলাদেশ থেকে এই দানা বা গ্রেনুলার্স বা ফ্লেটাইজেশন নিতে চাচ্ছে, বাট আমাদের দেশে ফ্যাক্টরি কম, খুব ডিমান্ড বেশি, ফ্যাক্টরি কম, অন টাইমে আমরা শিপমেন্ট দিতে পারি না, যার কারণে অনেক বায়ার অর্ডার প্লেস করে না। যাই হোক, আমি আগেও বলছি এটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের দুইটা কারণে। একটা হচ্ছে রাস্তায় ফেলে দেওয়া ওয়েস্টেজগুলো, দ্যাট ইজ খালি বোতলগুলো। সেকেন্ড থিং হচ্ছে চিপ লেবার। এখন আমরা কীভাবে এটা ম্যানুফ্যাকচারিং করব বা প্রস্তুত করব এটা একটু জানা দরকার। আমাদের দেশে এখনও খুব হাই টেকনোলজি বা হাই কোয়ালিফাইড মেশিন প্রোডাকশান হয় না। ক্রাশার বা অন্যান্য যেগুলো আমাদের দেশে অ্যাভেলেবেল আছে এটা একটু আমাদের দেশে সেকেন্ড হ্যান্ড অনেক পাওয়া যায় বা ইম্পোর্ট চায়না থেকে বা ইন্ডিয়া থেকে, তাইওয়ান থেকে ইম্পোর্ট করে আনতে হয়, এটা একটু ইনভেস্টমেন্ট আছে। সো যারা ইন্টারেস্টেড তারা গুগলে চার্জ দিলে দেখবেন যে মেশিনের সব ডিটেল চলে আসবে, এবং যারা যাদের ইকোনমি ভালো তাদের জন্য এটা কোনো বিষয় না, বেশি অ্যামাউন্টের মেশিন লাগে না। যাই হোক, মেশিন এবং কিছু ইনভেস্টমেন্ট লাগে, দ্যাট ইজ র মেটেরিয়াল গোডাউনজাত করার জন্য কিছু ইনভেস্টমেন্ট লাগে। এই ইনভেস্টমেন্টগুলো থাকলে এটা খুব একটা ভালো এবং যুগোপযোগী ব্যবসা। তো যারা ইন্টারেস্টেড তারা আশা করি আমার ভিডিওটা শুনে ভালো করে ফলো আপ করে এই লাইনে আগাইলে আমার মনে হয় ইনশাল্লাহ অনেক বেটার হবে এবং এক্সপোর্টের জন্য এটা ভালো মার্কেট আছে। সাথে সাথে আমাদের দেশের সরকারও আমাদের সেফ এনভায়রনমেন্টের জন্য বা ক্লিন সোসাইটি রাখার জন্য ওয়ার্ল্ড ক্লাইমেট স্লোগান, ওয়ার্ল্ড ক্লাইমেট চেঞ্জের যে স্লোগান, এটার আলোকে আমাদের দেশের সরকারও উৎসাহিত করার জন্য, এক্সপোর্টারদেরকে উৎসাহিত করার জন্য 10% ইনসেন্টিভ দিয়ে থাকে। এই প্রোডাক্টটা আমাদের দেশেও প্রচুর চাহিদা আছে বিভিন্ন ফ্যাক্টরিতে। সো যারা আমি এক্সপোর্টের উপর বেশি বেস করি, ডিউ টু দ্য এক্সপোর্ট করলে নিজের কাছেও একটু আত্মতৃপ্তি লাগে এবং দেশের জন্য ডলার আনা যায় এবং নিজের কাছেও খুব সম্মানবোধ মনে করি, দ্যাটস ওয়াই। এনিওয়ে, যারা এই বিজনেস করার জন্য ইন্টারেস্টেড তারা ভিডিওটা দেখে যদি ভালো লাগে
লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও আমরা আরও ফ্যাট ফ্ল্যাক্সের উপরে বা ফ্যাট প্রোডাক্টের উপরে, ফ্যাট বোটলস ওয়েস্টেজের উপরে আমরা আরও ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ, আপনারা দেখবেন। এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।